হ্যাঁ এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে একদম মর্নিং থেকেই আমি ভিডিওটা স্টার্ট করেছি, আর অনেকদিকে স্কুলে ভর্তি করার পর কিন্তু আমার একদম সকালের রুটিনটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আমার সকালবেলা ঘুম থেকে উঠেই মেইন কাজ থাকে, অনেকদিকে ঘুম থেকে উঠাবো, ওকে ব্রেকফাস্ট করাবো, টিফিন রেডি করব, স্কুলের জন্য বের হয়ে যাব। তা যেহেতু উইকে 5 দিন ওদের ক্লাস, 2 দিন হচ্ছে হলিডে, তো আমি যাই 2 দিন বা 3 দিন, আর ওর বাবা যায় 2 দিন বা 3 দিন, এরকম করে আমরা ভাগাভাগি করে নিয়েছি। যেদিন আমি অ্যারাবিকটা পড়ি সেদিন তো আমি মাস্ট যাই, তাছাড়া বাকি দিন ওর বাবা যাচ্ছে। তো আমরা দুজন মিলেমিশে ওকে আনা নেওয়ার কাজটা করছি। নর্মালি অয়ন্তী সকালবেলা একদমই ব্রেকফাস্ট করতে চায় না, বাট আমি চেষ্টা করি যেন অল্প কিছু খেয়ে যায়। আর ওরা যখন স্কুলে যায়, স্কুলে যাওয়ার পর একটু টিচারদের সাথে একটু রাইমস বলা বা কিছু একটা করার পর ক্লাসের অল্প টাইম পরে ওদের টিফিন আওয়ারটা দিয়ে দেয়, তো এটা একটা ভালো দিক। তো সেই সাথে সাথে আমার আসলে আমার টিফিনটাও গুছাতে হয়, সকালবেলা তাড়াহুড়ার জন্য আমি খেতে পারি না। আর আমি যেহেতু অনেক অল্প পরিমাণে খাই, আমার অনেক খিদে পেয়ে যায়, আর বাইরের খাবার তো খুব একটা আমি খাই না, অ্যাভয়েড করি। তো এই হচ্ছে আমার বর্তমানে মর্নিং রুটিন। আমি আসলে সকালটাতে অনেক রাশ একটা টাইম কাটাই। তো ভিডিওটা দেখতে থাকেন। আজকে আমি মর্নিং থেকে শুরু করে যতটুকু পারি আমার সারা দিনটা শেয়ার করার চেষ্টা করব। আর মর্নিংয়ে নর্মালি একটু রাশ থাকে, রিক্সা পাওয়া যায় না, আমরা একটু সামনে হেঁটে রিক্সা নিয়ে বিআরটিসি বাসটা যেখানে থাকে 1 নম্বর গেটে এখানে চলে এসেছি। এখন আমরা যাচ্ছি অয়ন্তীর স্কুলে, আর বাসের মধ্যেও অয়ন্তী ঘুমিয়ে যায়, তো ওর সাথে আমি কথা বলতে বলতে তারপর হচ্ছে ওকে আমি নিয়ে যাই যেন না ঘুমায়, কারণ ঘুমিয়ে গেলে কুলে করে বাস থেকে নামতে অনেক কষ্ট হয়। অয়ন্তীকে ওর স্কুলে দিয়ে আমি চলে এসেছি 12 নম্বর সেক্টরে পার্কে। এই পার্কে বেশ কিছুটা সময় বসে থাকি, তারপর হচ্ছে চলে যাই অ্যারাবিক পড়ার জন্য। এর মধ্যে কিন্তু আমি অয়ন্তীকে নিয়ে বাসায় চলে এসেছি। বাসায় এসে অয়ন্তীকে ফ্রেশ করে লাঞ্চ করিয়ে অলরেডি দুজন মিলে আমরা ঘুমিয়ে ঘুম থেকে উঠে গিয়েছি। এখন হচ্ছে বিকেল। তো বারান্দায় এসে আমি দেখলাম যে আমার যে মরিচ গাছটা আছে ওই গাছের অনেকগুলো মরিচ লাল হয়ে গেছে, মানে পেকে গেছে, ওগুলোকে আমি এখন পাড়ছি। আর আজকে দুপুরে রান্না ছিল না, আগে রান্না ছিল ওইটাই খেয়েছি, আর রাতে ইনশাল্লাহ রান্না করার প্ল্যান আছে।
আর আমি এর আগে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমরা বইমেলাতে গিয়েছিলাম, তো এই বইগুলো বইমেলা থেকে অয়ন্তীর জন্য আনা হয়েছিল। এগুলো আমি ভিডিও করে রেখেছিলাম কিন্তু শেয়ার করা হয়নি, তো আজকের ভিডিওতে আমি শেয়ার করে দিচ্ছি। যাদের বাচ্চারা আঁকা কি পছন্দ করে তারা কিন্তু এই যে কালারিং বুকগুলো কিনতে পারেন, এগুলো বাচ্চাদের খুবই পছন্দ। অয়ন্তী তো 2-3 দিনেই সব কালার করা শেষ করে ফেলেছে, তো অয়ন্তীর খুব পছন্দ হয়েছে বইগুলো। তা আমার কাছে এটাই ভালো লেগেছে যে বইমেলায় গিয়ে আমি ওর জন্য ওর পছন্দের কিছু আনতে পেরেছি। এই জিনিসটাতে আসলে আমি অনেক হ্যাপি। বাবা মা হয়ে যাওয়ার পরে বাবা মায়ের প্রথম এবং সবচেয়ে খুশির জিনিসটা যেটা থাকে বাচ্চাকে খুশি করা, এবং বাচ্চার খুশিতেই বাবা মা আসলে অনেক বেশি খুশি হয়ে যায়। আর এদিকে তো শীত তো সেই কবেই চলে গিয়েছে, এটা হচ্ছে উইন্টার যখন শেষের দিকে, আমি যখন আমার ব্ল্যাঙ্কেটগুলো সব হচ্ছে গুছিয়ে রাখছিলাম তখনকার ভিডিও, এই ভিডিওগুলো আমি শেয়ার করতে পারিনি। যেহেতু ভিডিও করেই রেখেছি সেজন্য আমি ভাবলাম যে এই ভিডিওটাতে আমি শেয়ার করে ফেলি। আর আমি হচ্ছে এই যে পাতলা ছোটো সাইজের একটা ব্ল্যাঙ্কেট, এটা আসলে কাঁথা হিসেবে ইউজ করা যায়, ওটাকে আমি একদম ফুল ওয়াশ করেছি পানি দিয়ে। আর এই ব্ল্যাঙ্কেটটাকে আমি ড্রাই ওয়াশও করিনি, শুধুমাত্র রোদে দিয়ে এরকম পলিথিনের মধ্যে ঢুকিয়ে ব্যান্ড বক্সের যে বড় প্যাকেটটা ছিল এই প্যাকেটটাতে আমি একটু ছোট সাইজের করে প্যাকেট করেছি, যেন আমার আলমারির ভেতর ঢুকানো যায়। কারণ আলমারির উপরে যদি রাখি ওটার উপরে অনেক ডাস্ট পড়ে, এই জিনিসটা আমার বারবার ক্লিন করতে ভালো লাগে না। সেজন্য এবার আমি যেটা করেছি, আমি একদম আলমারির ভেতরেই ঢুকিয়ে ফেলেছি। নর্মালি আলমারির উপরে রাখি তখন অনেক ডাস্ট জমে যায়। আপনারা কিন্তু চাইলে এটা এই পদ্ধতিটা করতে পারেন যে আলমারির ভেতরেই যেন কম্বলটা রাখেন, তাহলে এটা আরও ক্লিন থাকবে। আর নেক্সট উইন্টারে অবশ্যই ড্রাই ওয়াশ তো দিবই, সেজন্য আমি হচ্ছে আরেকবার ড্রাই ওয়াশে দিইনি। আর এই যে এই হচ্ছে আমার বাগানের সবজি। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা জানেন যে নিচে আমার ছোট্ট একটা বাগান আছে, তো এই বাগানের এই তাজা সবজি আজকে পেরে নিয়ে আসছি। এখন এর মধ্যে কিন্তু আরও অনেক ফসল হয়েছে, অনেক টমেটো হয়েছে, কিন্তু আমি আসলে ভিডিও করতে পারিনি। অয়ন্তী স্কুল আসা যাওয়া সব কিছু মিলে এত বিজি আমি সব কিছু শেয়ার করতে পারছি না। যখন হচ্ছে বাগানটা স্টার্ট করেছিলাম সেগুলোর কিছু ভিডিও শেয়ার করেছিলাম, তা আসলে আপডেট আপনাদের দেওয়া হয় নাই, সেজন্য অনেক দুঃখিত। আজকে এই যে কয়েকটা আমি এনেছি এখানকার আলুটা বাদে বাকি সবগুলোই কিন্তু আমার বাগানের, তো এটা দিয়েই হচ্ছে আমি আমার রাতের ডিনারের জন্য কিছু একটা রান্না করব, সবজি টাইপের কিছু একটা রান্না করার প্ল্যান আছে। আর এই যে আমার রান্না অলমোস্ট ডান, আমি এখন এটাকে ভালো করে সার্ভ করে আমরা ডিনার করতে চলে যাব। আর এখন রাতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়তে হয় যেহেতু মর্নিংয়ে অনেক সকালে উঠি, আমি তো সেই 5:30 বা 5:45 দিকে উঠি, তারপর সব কিছু প্রিপারেশন করতে হয়, অয়ন্তীকে নিয়ে যেতে হয়। আর আমি যদি আগে না শুই অয়ন্তীও তো শোয় না, তো সকালবেলা ঘুম থেকে উঠতে পারে না। আর আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই বেল আইকনটি প্রেস করে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।